নমস্কার বন্ধুরা, আজকে আমি তালের একটা দারুণ টেস্টি মিষ্টি বানিয়েছি। এটা খেতে খুব ভালো হয়েছিল আর খুব নরমও হয়েছিল। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম আর 1/2 কাপ সুজি দিয়ে দিলাম আর 1 কাপ তালের রস দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম আর 1 কাপ দুধ দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একটা ছোট এলাচ সেদ্ধ করে দিয়ে দিলাম আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটা জ্বালিয়ে দেব। এবার অনবরত নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নেব। সুজির জলটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে, এখন 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা এখন লো করে রেখেছি, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটা এখন অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। সুজির মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মেখে নেব। সুজিটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিয়ে এটা গোল করে নেব। সব সুজিটা এইভাবে গোল পাকিয়ে নেব। এবার আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি, ছানাটা আমি লেবু রস দিয়ে কাটিয়েছি। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। এবার ছানার মধ্যে 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব আর 2 চামচ তালের রস দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ছানাটা মেখে নেব। ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি আর সুজির বলগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার সুজির বলগুলোকে বাটির আকারে তৈরি করে নেব আর ছানা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মুড়ে দেব। মুড়ে দিয়ে গোল পাকিয়ে নেব। সুজির সব বলগুলো এইভাবে পুর দিয়ে তৈরি করে নেব। এবার যতটা সুজি ততটা চিনি দিয়ে দিলাম আর ততটা জল দিয়ে দেবো আর একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে চিনিটাকে নাড়তে থাকবো। চিনিটা যাতে গলে যায় সেই জন্য অপেক্ষা করব। চিনিটা গলে গিয়েছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে তারপরে তালের মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর রস থেকে তুলে নেব। এই তালের মিষ্টিগুলো রস থেকে তুলে নিয়েছি। এই মিষ্টিগুলো যেমন নরম হয়েছিল তেমন খেতে টেস্টি হয়েছিল। আপনারাও বন্ধুরা বাড়িতে বানাবেন, খেতে খুবই ভালো হবে। বন্ধুরা এবার তাল দিয়ে মিষ্টি মোমো বানাবো, তাই জন্যে ময়দা নিয়ে নিয়েছি আর অল্প একটু আটা নিয়ে নিয়েছি। আপনারা পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আরও 1/2 বেকিং সোডা দিয়ে দেবো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আর এর মধ্যে 3 চামচ টক দই দিয়ে দেবো।
এবার তালের রস দিয়ে দিলাম, দিয়ে এটাকে মেখে নেব। মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার ঢাকা চাপা দিয়ে 15 মিনিট রেখে দেব। এবার মোমো তৈরি করার জন্যে, পুরটা বানানোর জন্যে একটু তালের রস নিয়ে নিয়েছি। এর মধ্যে নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 3 চামচ নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। আর চিনির গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা এলাচ নিয়ে নিয়েছি, এলাচের ভেতর থেকে দানাগুলো বার করে নেব। এই দানাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এলাচের গুঁড়োটা করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আর একটু খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে লেচি করে নেব। এবার একটা লেচি নিয়ে নিয়েছি, একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার বেলে নেব। বেলা হয়ে গিয়েছে, এবার এই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এটা মুড়ে দেব। এবার একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল মাখিয়ে নেব। আর তালের মোমোটা এর মধ্যে রেখে দেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর গরম জল বসিয়ে দিয়েছি, সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার গরম জলের ভাপে এগুলো সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচটা লো করে দেব, ঢাকা দিয়ে দেব। আর ফুটোটাও বন্ধ করে দিয়েছি। গ্যাসের আঁচটা লো করে রেখে দেব। 15 মিনিট হয়ে গিয়েছে, মোমোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও একটা লুচি বেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এবার আমি ফ্রাই মোমো বানাবো বলে ব্যাটার দিয়ে দিলাম। এবার এটাকে মুড়ে দেব। প্রথমে খুব ভালো করে চেপে দেব, যাতে এর মুখটা খুলে না যায়। আর সাইডগুলো মুড়ে দেব, তাহলেই একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের আঁচটা লো করে দিয়ে এটা ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি তালের লুচিটা ভেজে নেব। লুচিটা ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। তাহলে বন্ধুরা, আমাদের তালের মোমো রেডি হয়ে গিয়েছে। এটা খেতে খুব ভালো হয়েছে, আপনারাও বানিয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।